আসসালামু আলাইকুম বিডিসি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বাংলাদেশের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাসের উপর এবার চোখ পড়েছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। স্থগিত হওয়া আইপিএল পুনরায় মাঠে গড়ানো নিয়ে এতদিন কাজ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অবশেষে আইপিএলের বাকি অংশ কবে আয়োজন করা হবে সেটির তারিখ জানিয়ে দিয়েছে বিসিসিআইয়ের এক কর্মকর্তা। আইপিএল যে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে সেটি কিন্তু আগেই ঘোষণা দিয়ে রেখেছিল বিসিসিআই। তবে ঠিক কবে থেকে স্থগিত অংশ আয়োজন করা হবে সেই ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাচ্ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের বাকি থাকা ম্যাচগুলো কিভাবে এবং কবে থেকে আয়োজন করা হবে, কয়টা থেকে আয়োজন করা হবে, এইসব বিষয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছিল বিসিসিআই। অবশেষে সেই দিনক্ষণ জানা গিয়েছে। মূলত আনুষ্ঠানিকভাবে আগামী 19 সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের বাকি অংশ, আর সেই ফাইনালটা অনুষ্ঠিত হবে 15ই অক্টোবর। আমরা সবাই জানি যে আইপিএল মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল মহামারী করোনার কারণে। পরবর্তীতে আইপিএলের বাকি খেলাগুলো ভারতে না হয়ে আরব আমিরাতে এবার হবে। সবকিছু ঠিক থাকলে আইপিএলের বাকি অংশ আবার শুরু হচ্ছে আগামী 19শে সেপ্টেম্বর, আর এই পর্বে আবার অংশ নিতে মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে বাংলাদেশের দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। তারা ঠিক আগে বাগিয়ে যাচ্ছে, কেননা যেখানে যেয়ে যেতে প্র্যাকটিসটাতে নিজেকে ঝালিয়ে নিতে পারে। দুজনের একই ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও ভিসার জটিলতায় পড়েছেন মুস্তাফিজুর রহমান। যাই হোক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এবার খেলার সুযোগ মিলতে পারে লিটন কুমার দাসের। খবরটি ভারতীয় ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিক টেকারের। ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলেছে, আসন্ন আইপিএলে বাকি অংশে খেলার সমূহ সম্ভাবনা জেগেছে বাংলাদেশের এই ওপেনিং ব্যাটসম্যানের, কেননা আগামীতে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় অনেক বিদেশি ক্রিকেটারকে পাচ্ছেন এবার আইপিএল। ফলশ্রুতিতে লিটন কুমার দাসের উপর চোখ পড়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির। জাতীয় দলের হয়ে 16টি টেস্ট, 33টি ওয়ানডে আর 22টি টি টোয়েন্টি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছেন তিনি। খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সব মিলিয়ে দর্শক এই ক্লাসিক্যাল ব্যাটসম্যানকে আইপিএলে খেলতে দেওয়া উচিত হবে কি মনে হয় আপনার, জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।